আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে শুক্রবার রাজ্যের ক্যান্সার হাসপাতালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক রতন চক্রবর্তী এবং ক্যান্সার হাসপাতালের ডাক্তার এবং সেবিকারা সহ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অন্যান্য কর্তারা। এরকম মহতি রক্তদান শিবিরে আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আন্তর্জাতিক নার্সেস দিবসের উল্লেখ করে মুখ্যমন্ত্রী সেবিকাদের প্রতি আবেদন রাখেন যে গভীর সহানুভূতির সঙ্গে রোগীদের সেবা করতে হবে। রক্তদানের বিশাল ভূমিকার কথা বক্তব্যে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। স্পেসের কথা বলা হয়েছে, বিভিন্ন আর অনেক যে কোনো জায়গায় যায় সমস্যায়, আর সমস্যার জন্যই মানুষ তার নিরসনের জন্য আমাদেরকে নির্বাচিত করে সরকার গঠন করতে সাহায্য করেছে। তো আজকের যারা এখানে রক্তদান করবেন, আমরা জানি রক্তের দানের উপর আর কোনো দান হয় না। এখানে বলা হয়েছে সব যে রক্তদান হওয়ার জন্য আমরা বলি, যারা রক্ত দিতে এসছে প্রায় 150 জনের মতো এখানে রক্ত দিবে আমি যা খবর পেয়েছি, এবং যারা রক্ত সংগ্রহ করছে আমাদের হসপিটালেরই ডাক্তারবাবুরা সিস্টাররা আছেন। আমি শুধু একটা কথা বলবো, যারা সিস্টাররা আছেন, যে মনুষ্য ব্যক্তিদের প্রতি আপনাদের আচরণ সবসময় মানে একটু বাই হার্ট তাদের প্রতি সহানুভূতির সাথে কথা বলা, সহানুভূতির সাথে তাদের শুশ্রূষা করা আপনারা করেন, কিন্তু এই দিনগুলো আমরা পালন করি কেন? শুধু যাতে আমরা যাতে ডিরেল না, মাঝে মাঝে আমরা ডিরেল হয়ে যাই নানা রকম, আমাদেরও তো মানুষ, বিভিন্ন কারণে পারিবারিকের হোক বা কর্মক্ষেত্রে হোক অনেক সময় আমরা মানে ডিস্টোর্টেড মাইন্ড হয়, সেই দিকে না গিয়ে এই মহিষী নারীদের কথা চিন্তা করে আমরা ঠিক জায়গায় যেন থাকি, তবেই আজকের এই যে আজকের দিনটা আমরা পালন করছি সেটার কিন্তু যথার্থতা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। নার্সিং এর জনক ফ্লোরেন্স নাইটিংগেলের আবেদনের কথা নিজের ভাষণে উল্লেখ করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ফ্লোরেন্স নাইটিংগেল মডার্ন নার্সিং এর জনক যাকে বলা হয়, সেই লেডি উইথ এ ল্যাম্প তার জন্মদিন পালন করছি, বা পাশাপাশি এই মহদান রক্তদান উৎসবে মাননীয় আজকের এই রক্তদান শিবিরের উদ্বোধন তথা প্রধান অতিথি আমাদের সকলের অভিভাবক। রক্তদান শিবিরে সার্বিকভাবে সহায়তা করে ক্যান্সার হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।